এবার হিন্দু মুসলিম মৈত্রী ফাউন্ডেশন জাতিসংঘ সাধারণ অধিবেশনের সংবাদ। জাতিসংঘের 72তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্ক সময় রোববার বিকেল 4টা নাগাদ তাকে বহনকারী ইতিহাদ এয়ারলাইন্সের ফ্লাইটটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, সাধারণ অধিবেশনের রোহিঙ্গা ইস্যুতে বিশ্ববাসীর সামনে বাংলাদেশের জোরালো অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিঠুন মোস্তাফিজ। রোববার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইটটি অবতরণ করলে জন এফ কেনেডি বিমানবন্দরে তাকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। বিমানবন্দরের বাইরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মী সহ প্রবাসী বাঙালিরা। এরপর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী চলে যান নিউ ইয়র্কে গ্র্যান্ড হায়াত হোটেলে। সেখানেও প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রবাসীরা। সফরকালে এই হোটেলেই অবস্থান করবেন প্রধানমন্ত্রী। 18 সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত জাতিসংঘ সংস্কার বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া জাতিসংঘ সদর দপ্তরে যৌন হয়রানি ও নির্যাতন বিষয়ক উচ্চ পর্যায়ের আরও একটি বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, 21 সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যা সমাধানে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরবেন। এই ইস্যুতে বিশ্ব নেতাদের সমর্থন আদায় ও মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর চেষ্টা করবেন তিনি। মিয়ানমারের নাগরিকরা যেভাবে বাংলাদেশে মানে তারা আশ্রয় নিয়েছে, এই ইস্যুটার উপরেও উনি গুরুত্ব দেবেন এবং এই ব্যাপারেও উনি বিশ্ব নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করবেন। প্রেস সচিব জানান, সাধারণ অধিবেশনের ফাঁকে বিশ্ব নেতাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 19 সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে ওআইসি কন্ট্যাক্ট গ্রুপের বৈঠকে যোগ দেবেন তিনি। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।